তোতলা পরির সোনার পা। খবরদার মায়াপুরী, তুমি এই কক্ষের বাইরে ভুলেও একটা পাও রাখবে না, তবে কিন্তু তোমায় কঠিন শাস্তি ভোগ করতে হবে। ভুলেও তুমি এই কক্ষের বাইরের রাজ্যটাকে দেখার স্বপ্নও দেখবে না। কিন্তু মা, আমি আর কতদিন এভাবে ঘর বন্ধ হয়ে থাকবো? মা, জন্মের পর থেকেই তো তুমি আমাকে এভাবেই রেখেছো। আমার তো প্রতিনিয়ত মনে হয় আমি চার দেয়ালে বন্দি নরকের মধ্যে আছি। এমন কঠিন জীবন আমি আর চাই না মা। চুপ, একদম চুপ, আমার কথার ওপর আর একটা কথাও বলবি না। এই পরিরাজ্যের সকলে আমার কথা মেনে চলে, আর তুই কিনা আমার সন্তান হয়ে আমার কথা মানবি না? তবে জেনে রাখ, এর শাস্তি ভয়াবহ হবে। এসব কথা বলে রানী পরী মায়াপুরীকে ঘর বন্দি করে রেখে চলে যায়। আর মায়াপুরী ঘরের মধ্যে বসে কান্না করতে থাকে। মায়াপুরী রানী পরীর মেয়ে ছিল, কিন্তু সে কখনোই রানী পরীর মেয়ের পরিচয় পায়নি। রানী পরী মায়াপুরীকে সব সময় আড়ালে রাখত, আর ছোট্ট কন্যা মিষ্টি পরীকে কন্যার পরিচয় দিত। এমনকি পরিরাজ্যের সকলে জানত যে রানী পরীর একটা মাত্র কন্যা ছিল, আর সেটা হলো মিষ্টি পরি। এ কি মা, তুমি কোথা থেকে আসলে? এটা তো পরির প্রাসাদের শেষ প্রান্ত, এদিকে তো কোনো কক্ষ নেই। তবে তুমি কোথায় গিয়েছিলে মা? সে নিয়ে তোমার তো ভাবতে হচ্ছে কেন? আমি একটা কাজে এদিকে গিয়েছিলাম, তুমি যেন ভুলেও আর কখনো এদিকে এসো না। হ্যাঁ, এবার চলো আমার সাথে, তোমার জন্য একটা উপহার আছে। এরপর রানী পরি মিষ্টি পরিকে নিয়ে চলে যায়। ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম ঈশ্বর! আমি কেন তোতলা হয়ে পৃথিবীতে এসেছিলাম ঈশ্বর? শুধুমাত্র আমি তোতলা বলে আমার নিজের মা আমাকে এভাবে ঘর বন্দি করে রেখেছে। পৃথিবীর আলো বাতাস কোনো কিছু আমি চোখে দেখলাম না, এমনকি এই কক্ষে বাইরে যাওয়ারও অনুমতি আমার নেই। আমি এই কষ্টের জীবন আর রাখতে চাই না ঈশ্বর, চাই না। মায়াপুরের এসব কান্না চার দেয়াল ভেদ করে আর বাইরে আসতে পারে না, আর পরিরাজ্যের কোনো পরিও রানী পরীর বড় কন্যার অস্তিত্ব জানতে পারে না। তবে পরিরাজ্যের একজনই মায়াপুরীর সম্পর্কে জানত, আর তিনি হলেন পরিমাতা। রানী পরী এটা কি করছে? মায়াপুরীকে তো আজ অবধি প্রকাশ্যে আনলো না। শুধুমাত্র মায়াপুরী তোতলা বলে রানী পরী মায়াপুরীকে ঘরবন্দি রেখেছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, একজন মা শুধুমাত্র সম্মান আভিজাত্যের কারণে নিজের সন্তানকে কি করে এমন কষ্ট দিতে পারে। না, আমাকে এবার রানী পরীর সাথে এ ব্যাপারে কথা বলতেই হবে। এরপর পরিমাতা রানী পরীর কাছে যায়, আর রানী পরী পরিমাতাকে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার মাতা, আপনি হঠাৎ আমার কক্ষে? আপনি তো সব সময় নিজের কক্ষেই থাকেন, কোনো দরকার থাকলে আপনি আমাকে ডাকতে পারতেন। থাক, আমাকে নিয়ে আর এত ব্যস্ত হতে হবে না, আমি একটা বিশেষ দরকারে তোর কাছে এসেছি। এই পরিরাজ্যের একটা পরীর ওপর প্রতিনিয়ত অন্যায় হচ্ছে, অথচ তুই রানী পরী হয়ে সেদিকে কোনো খেয়ালই রাখছিস না। আজ এত বছর ধরে তুই মায়াপুরীকে ঘরবন্দি করে রেখেছিস, অথচ সেটা কাউকে জানাতেও দিচ্ছিস না তুই। থামুন মাতা, দয়া করে আপনি এ ব্যাপারে কোনো কথা বলবেন না, কারণ আমি চাই না এই পরিরাজ্যের কেউ জানুক আমার গর্ভ থেকে জন্মানোর সন্তান একজন তোতলা। তবে যে সব পরীরা ভাববে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, তাই আমার অমন তোতলা মেয়ে জন্মেছে। ছি, রানী পরী, তুই মা হয়ে নিজের সন্তানকে এভাবে কষ্ট দিচ্ছিস কি করে বলতো? তবে এবার আমি মায়াপরীর পক্ষ নিব, দেখতে থাক এবার আমি কি করি। এসব বলে পরিমাতা সেখান থেকে মায়াপরীর বন্ধ কক্ষে চলে যায়। আপনি কি, আর আপনি এই কক্ষে এলেন কি করে? এত বছর তো এই কক্ষে মা ছাড়া আর কেউ আসেনি। তবে দয়া করে
আপনি আমায় মুক্ত করুন। কাঁদিস না বাছা, শান্ত হ। আমি পরিমাতা, আর আমি তোকে মুক্ত করতে এখানে এসেছি। তবে তোকে বিশেষ ক্ষমতা দিয়েই আমি মুক্ত করব, যাতে তোকে দেখে তোর মাও অবাক হয়। এ কথা বলে পরিমাতা জাদু করে মায়াপরীর পা দুটো সোনার করে দেয়, আর পরিমাতা মায়াপরীকে মুক্ত করে দেয়। আর মায়াপরী মনের আনন্দে পরিরাজ্যে ঘুরতে শুরু করে। তখনই মায়াপরীকে মিষ্টি পরী দেখতে পায়। এই মেয়ে, তুমি কে? তোমাকে তো আগে পরিরাজ্যে দেখিনি আমি কখনো। তুমি কি এ রাজ্যেরই পরী? হ্যাঁ গো, আমি এই রাজ্যেরই পরী। আমি হলাম রানীপুরীর কন্যা। এ কি, তুমি তোতলা? আবার দেখছি তোমার পাও সোনার। তোতলা পরী সোনার পা? কিন্তু আমার যে এমন একটা বোন আছে তা তো আমায় আগে বলেনি। আমিও তো রানীপুরীর কন্যা। না, তুমি মিথ্যে বলছো। এক্ষুনি এক্ষুনি চলো তুমি মায়ের কাছে। একথা বলে মিষ্টি পরী মায়াপরীকে টেনে হিচড়ে রানীপুরীর কাছে নিয়ে যায়। এ কি মায়াপরী, তুই মুক্ত হলি কি করে? নিশ্চয়ই পরিমাতা তোকে মুক্ত করে দিয়েছে, তাই না? আর তুই মুক্ত হয়ে আমার বিধিনিষেধ তুলে বাইরে বেরিয়েছিস? তবে শুনে রাখ, তোর জন্য আমার যদি সম্মানহানি হয় তবে তোকে আমি মৃত্যুদণ্ড দিব। রানীপুরীর কথা শেষ হতে না হতেই পরিরাজ্যে কান্নার রোল পড়ে যায়। আর ভয়ঙ্কর গর্জন করতে করতে এক রাক্ষসী রানীপুরীর সামনে চলে আসে। এ কি, আমার রাজ্যে রাক্ষসী? তুই কি নিজের প্রাণ বিসর্জন দিতে এসেছিস নাকি? এর পূর্বে অনেক রাক্ষসী পরিরাজ্যে আক্রমণ করেছিল, আমি তাদের সকলকেই ভস্ম করে দিয়েছি, তোকেও ভস্ম করে দিব। তুই আমার কিচ্ছু করতে পারবি না পরি। আমি অন্য সব রাক্ষসীদের মতো দুর্বল নই, আমি অনেক শক্তিশালী। আমি চাইলে মুহূর্তে এই পরিরাজ্যকে ভস্ম করে দিতে পারি। এই কথা বলে রাক্ষসী রানীপুরীকে ধাক্কা দেয়, আর রানীপুরী ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। শয়তান রাক্ষসী, তোর এত বড় সাহস! তুই আমার মাকে আঘাত করিস, তবে আজ তোর শেষ দিন। এরপর মায়াপরী তার সোনার পা দিয়ে রাক্ষসীকে জোরে লাথি দেয়, আর অমনি রাক্ষসীর শরীরে আগুন লেগে যায়, আর রাক্ষসী পুড়ে ভস্ম হয়ে যায়। আর মায়াপরীর সোনার পায়ের ক্ষমতা দেখে মিষ্টিপরী আর রানীপরী হতবাক হয়ে যায়। এসব আমি কি দেখছি? তোতলা পরী সোনার পায়ের ক্ষমতা! সোনার পায়ের আঘাতে কি না রাক্ষসী ভস্ম হয়ে গেল? তাই তো ভাবছি, মা মায়াপরী, তুই এই পা কোথায় পেলি, আর তোর পায়ের এত ক্ষমতা হলো কি করে? রানীপরীর কথা শেষ হতে না হতেই পরিমাতা সেখানে আসে, আর রানীপরীর কথা শুনে বলতে থাকে, আমি দিয়েছি ওকে সোনার পা, যে সোনার পায়ের কারণে রাক্ষসী ভস্ম হলো। তোর প্রাণ আর পরিরাজ্য দুটোই বাঁচলো। হ্যাঁ পরিমাতা, আপনি ঠিকই বলেছেন। আর এমন ঘটনার মাধ্যমে আমি আমার নিজের ভুলও বুঝতে পারলাম। আর যদি আমার কন্যা বন্দী থাকতো তবে সত্যিই আমার প্রাণ যেত। আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ মায়াপরী। আর বন্দি জীবন নয়, তোর জন্য পরিরাজ্য উন্মুক্ত আজ থেকে। কারণ তুই না থাকলে আজ হয়তো পরিরাজ্যই থাকতো না। তবে তুই আমায় ক্ষমা করে দে মা। রানীপুরীর কথায় মায়াপরী সব ভুলে যায়, আর মা বোনের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।